পরপর তিনটি গাড়ি ও একটি বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরে। সবকটি ঘটনার পৃথক পৃথক অভিযোগ দায়ের থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনটি গাড়ি ও একটি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে। অশোকনগর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব পালের চার চাকা গাড়িতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। দ্রুত তাকে খবর দেয়া হয়। তিনি কোনো মতে জল ঢেলে আগুন নেভান। গাড়িটি বাইরে ছিল, প্লাস্টিকে ঢাকা থাকায় প্লাস্টিকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে 13 নম্বর ওয়ার্ডে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি 107 গাড়ি ও একটি বাসের চাকায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। 5:20 থেকে 5:25-এর মধ্যে আমার বাড়িতে নক করলো, বাড়ির লোক কি, আমি এই বাড়িতে ভাড়া থাকি তো, এবং পাড়ার লোকজন দরজা দরজা ধাক্কা দিল, গাড়িতে আগুন লেগেছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে বুঝতেও পারিনি গাড়িতে আগুন লাগা মানে কি। আলটিমেটলি গেট খুলে এসে দেখলাম আমার গাড়িটা বাইরেই থাকে, কভার দেওয়া থাকে, কভারের তলায় দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তো ইমিডিয়েটলি কভারটাকে টানাটানি করতে গেলাম, আমার হাতেও একটা আগুন টাগুন লাগলো। তারপরে কভারটাকে খুলে ফেলে সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুনটাকে নেবালাম। আপনি দেখতেই পাচ্ছেন ভীষণ রকম ব্যাডলি ড্যামেজ হয়ে গেছে, কে বা কারা করলো এটা তো বোঝা যাচ্ছে না। আমি ইমিডিয়েটলি তারপরে থানাতে কমপ্লেনও করলাম। প্লাস্টিক পুরো একদম এসেছে, সব ইন্ডিকেটর লাইট টাইট সব গাড়ি সব জায়গায় পোড়া। এখন কিভাবে কে লাগিয়েছে সেটা কি করে বলি। ও আমার ভাইকে ওই ছোটোবেলা ডেকেছে, ছোটোবেলা ডাকার পর ভাই উঠে ওই জল ফল দিয়ে নিবিয়েছে, নিবিয়ে তারপর আমাকে দেখেছে। আমার ছেলেকে আবার ফোন করেছে, ছেলে আবার আমাকে ফোন করে জানালো যে তোমার গাড়িটা আগুন লেগে গেছে, তুমি তাড়াতাড়ি বেরো। তারপরে বেরিয়েছি, তখন দেখি এসে। পাশাপাশি গোলবাজার সংলগ্ন একটি দোকানেও এদিন আগুন লাগিয়ে দেওয়া হয়। সবকটি ক্ষেত্রেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, বিষয়টা সকালবেলায় শুনতে পেলাম 12 নম্বর ওয়ার্ডে একটি বাড়ির সামনে গাড়ি রাখা ছিল প্লাস্টিক দিয়ে ঢাকা, ওয়াগনার গাড়ি সম্ভবত, সেই গাড়িটি প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। সেখানে প্লাস্টিকে আগুন দিয়ে গাড়িটাকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং সর্বোপরি গোলবাজার বড় ক্ষয়ক্ষতির থেকে গতকাল রাত্রে বেঁচে গেছে। সেখানেও আগুন দেওয়া হয়েছিল, কিন্তু নাইট গার্ডের তৎপরতায় কালকে বড় একটা ঘটনার থেকে গোলবাজার বেঁচে গেছে এবং এই গাড়িগুলোও বেঁচে গেছে। যেহেতু ভোরের দিকে লোকেজন বেরিয়ে গেছে তখন দেখতে পেয়েছে, তখন আশপাশের বাড়ির লোককে ডেকে খবর দেওয়াতে আগুন নেভানো হয়েছে এবং এই বিষয়টি খুব চিন্তার বিষয়। অবিলম্বে প্রশাসনকে বলবো বিষয়টি সঠিকভাবে তদন্ত করে এবং যারা দোষী সেই দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দেওয়ার দাবি জানাচ্ছি এবং আমরাও দেখছি এবং জনগণকেও বলবো যে আপনারাও একটু সজাগ থাকুন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয় কারো কাছে। অশোকনগর গোলবাজার কমিটির সম্পাদক গুপি মজুমদার বলেন, বাজারে নাইট গার্ড থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। আগামীতে আরও নাইট গার্ড বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। দেখুন, আমরা অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি। এই খবরটা আজকে আসার পরে গোলবাজারে প্রথম হচ্ছে কোনো ইলেকট্রিকের শর্ট সার্কিট নেই, ইলেকট্রিশিয়ান আমরা এনেছিলাম, দেখেছে কোনো ইলেকট্রিকের ব্যাপার ছিল না। কে বা কারা এখানে আগুন ধরিয়ে দেয় এবং আমাদের গোলবাজার ব্যবসায়ী সমিতির যে নৈশপহরী নাইট গার্ড, এরা অ্যাক্টিভ থাকার জন্য আগুনটা সেভাবে ছড়াতে পারে, না হলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে যেত। তদন্ত করুক, পুলিশ এসেছিল, তদন্ত করুক, দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।